डियर जॉर्ज असलामुआलैकुम आशा करी सबाई भालो आছেন। আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে খিচুড়ি। তো এর জন্য ডাল এবং চাল ধুয়ে রাখা হয়েছে। দেখুন বুটের ডাল এবং মসুরের ডাল এবং পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে, পেঁয়াজ এবং মরিচ। এই খিচুড়িটা রান্না করা হচ্ছে বিভিন্ন সবজি দিয়ে। তো এখানে দেখুন বিভিন্ন রকমের সবজি আছে, আলু, পটল, বরবটি, টমেটো, তারপরে আছে পেঁপে, আরও অনেক সবজি দিয়ে খিচুড়িটা রান্না করা হচ্ছে। খুব টেস্টি হয় এই খিচুড়িটা। তো চাল, ডাল এবং সবজি একসঙ্গে মিক্সড করে এর ভিতরে পেঁয়াজ কুচি এবং মরিচের কুচি দিয়ে দেওয়া হচ্ছে। এই খিচুড়িটা খেতে কিন্তু আসলেই অসাধারণ টেস্টি। তো আপনারা দেখুন কীভাবে রান্না করতে হয় সবজি খিচুড়ি। তো চাল ডাল একসঙ্গে মিশিয়ে তার ভিতরে দিয়ে দেওয়া হলো রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং মরিচের কুচি। তো কিছু রসুন কুচি দিয়ে দেওয়া হলো। এর ভিতরে কিছু লবঙ্গ দিয়ে দেওয়া হলো ও তেজপাতা দিয়ে দেওয়া হলো, কিছু কিছু দারুচিনি, লবঙ্গ, তেজপাতা এবং দারুচিনি দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতো লবণ, খিচুড়িতে অবশ্যই পরিমাণ মতো লবণ দিতে হবে। এরপরে দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিতে হবে। কিছু আস্ত জিরা দিয়ে দেওয়া হলো এবং ধনিয়ার গুঁড়া। খিচুড়িতে ধনিয়ার গুঁড়া দিলে আলাদা একটা ফ্লেভার আসে, অনেক সুন্দর। এর জন্য ধনিয়ার গুঁড়াটা দিয়ে দেওয়া হলো এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন তারপরে সব একসঙ্গে করে মিশাতে হবে, খুব সুন্দর করে মিশাতে হবে। দেখুন মেশানোর পরে এরকম সুন্দর একটা লুক আসছে, অনেক সুন্দর দেখাচ্ছে খিচুড়িটা। খিচুড়িটা রান্না করা হচ্ছে সম্পূর্ণ রাইস কুকারে। আপনারা চাইলে পাতিলেও করতে পারেন, প্রেশার কুকারেও করতে পারেন। তো আমরা রাইস কুকারে রান্না করতেছি। তো দেখুন এর ওভার লুকটা কেমন হয়েছে, খিচুড়ি রান্না করার আগেই অসাধারণ লুক হচ্ছে। খিচুড়িটা রান্না করা হচ্ছে সম্পূর্ণ রাইস কুকারে। তো দেখুন আমাদের সব মশলা একসঙ্গে মিক্স করে রেখে দেওয়া হয়েছে কিছুক্ষণ। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আর খিচুড়িটা হবে ঝরঝরা, যেন নরম না হয়ে যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। ঝরঝরা খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। সবজি খিচুড়ি যেহেতু সেহেতু পানিটা একটু হিসেব করে দিতে হবে। পানিটা দেওয়া শেষ, এখন রান্নার জন্য আমরা প্লাগ ইন করব। তো আমরা ইলেকট্রিক প্লাগ ইনটা দিয়ে দিচ্ছি এবং সুইচটা অন করে দিচ্ছি। এখন আছে আমাদের কুক মোডে আছে। তো ডিয়ার ভিউয়ার্স আমাদের রান্না কমপ্লিট, আমাদের ওয়ার্মে উঠে গেছে এবং আমরা রাইস কুকারের প্লাগটা খুলে দিচ্ছি এবং এর ভিতরে অবস্থাটা কি আমরা দেখাই। ওয়াও, অনেক সুন্দর একটা লুক আসছে। দেখুন দেখুন ভাতগুলো ঝরঝরা এবং অনেক সুন্দর ফ্লেভার। খিচুড়িটা আসলে অসাধারণ। দেখুন অনেক সুন্দর ঝরঝরা, কিন্তু জড়াই নাই একটার সাথেও। ডালগুলো এবং সবজিগুলো অনেক সফট হয়েছে এবং সেদ্ধ হয়ে গেছে। চালটাও অনেক সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন এর ওভারলুকটা দেখুন অনেক সুন্দর, অনেক সুন্দর স্মেল বের হচ্ছে। দেখুন রান্নাটা অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট একটা খিচুড়ি, সবজি খিচুড়ি। দেখুন এর ওভারলুকটা। তো আজকে আমি আপনাদেরকে খেয়ে রিভিউ দিব। তো ডিয়ার ভিউয়ার্স, আমি প্লেটে খিচুড়ি এবং কিছু সালাদ রাখছি। দেখুন খিচুড়িটা আমি আজকে খাবো, খিচুড়ির সাথে সালাদটা খুব ভালো চাই, এই জন্য সালাদ রাখছি। আর এটা রাখছি, এটা হচ্ছে শুকনো মরিচ পোড়ানো এবং পেঁয়াজ, সরিষার তেল এবং লবণ একসঙ্গে মিশিয়ে রাখা। এটি খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। এই পেঁয়াজের এটা অসাধারণ লাগে। মরিচটাকে আগে একটু আপনারা পুড়িয়ে নেবেন, একটু ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচি, লবণ এবং সরিষার তেল দিয়ে একসঙ্গে মিশাবেন, অনেক সুন্দর লাগে খেতে। তো খিচুড়িটা আমি খাওয়া শুরু করতেছি। তো খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে আসলেই। খিচুড়ির ফ্লেভারটাও কিন্তু অসাধারণ হয়েছে। তো এখন আমি ওই জিনিসটা দিয়ে খাবো, ওই মিক্সটা দিয়ে, পেঁয়াজ এবং শুকনা মরিচের যে মিক্সটা করছি ওই মিক্সটা দিয়ে খাবো। খিচুড়ির সাথে এই মিক্সটা হইলে অসাধারণ অসাধারণ, আপনারা ট্রাই করবেন, দেখবেন যে অসাধারণ লাগে। শুকনা মরিচ পুড়িয়ে বা ভেজে ওর সঙ্গে কাঁচা পেঁয়াজ, কাঁচা সরিষার তেল এবং লবণ একসঙ্গে মিশিয়ে খিচুড়ির সাথে খাবেন, অনেক টেস্টি লাগে। ওটা হলে আর কিচ্ছু লাগে না। তো এটা আমি নিচে খাওয়ার জন্য নিলাম। তো খুব মজা লাগতেছে, এই জিনিসটা অসাধারণ, আপনারা ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে। খিচুড়িটা অনেক ঝরঝরা এবং সফট, অনেক খেতেও কিন্তু অনেক টেস্টি। আর সাথে আছে সালাদ। আর আপনারা জানেন বরাবর আমি সালাদ খেতে খুব ভালোবাসি, সব খাবার সাথে সালাদ খাই, আর খিচুড়ির সাথেও সালাদটা যায়। তো আপনারাও সালাদটা ট্রাই করবেন। আমি সালাদটা একটু বড় বড় করে কাটছি, তো খিচুড়ির সাথে একটু ছোটো ছোটো করে কাটলে ভালো হয়। তো আমি বড় বড় করে খেতেই পছন্দ করি, এই জন্য বড় করে কাটছি। আপনারা চাইলে ছোটো ছোটো করে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা যার যার ব্যাপার। তো খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, সর্বোপরি আপনারা তো দেখতেই পারতেছেন, খেতেও অনেক টেস্টি। প্রিয় দর্শক, আপনারা বাড়িতেও ট্রাই করবেন এই খিচুড়িটা রান্না করার জন্য, তাহলে কিন্তু অনেক মজা পাবেন এই খিচুড়িটা খেয়ে। খিচুড়ির সাথে পেঁয়াজ কুচি খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে, আর টমেটো আর শসা যদি থাকে তাহলে তো কথাই নেই। তো খিচুড়ির স্বাদটা আসলেই অসাধারণ হয়েছে, দেখুন খেতে কিন্তু অনেক টেস্টি, একদম পারফেক্ট। এর পারফেক্ট টেক্সচার, পারফেক্ট সব কিছু, দেখুন। তো ডিয়ার ভিউয়ার্স, খিচুড়িটা আমার প্রায় শেষ। এখন আমি যেটাতে খাবো সেটি হচ্ছে আম তেল, যেটাকে বলা হয় আম কুচি করে। আমের সময় কাঁচা আমটাকে কুচি করে কেটে ওটা রোদ্রে শুকিয়ে সরিষার তেলের ভিতরে ভিজিয়ে রাখতে হয়। ওটা খেতে অসাধারণ লাগে খিচুড়ির সাথে, ওটা হলে আর কিছু লাগে না। আপনারা ট্রাই করবেন এই আম তেলটা। এই আম তেলের রেসিপিটা আমি আপনাদেরকে দিব পরে, তখন আপনারা দেখে নেবেন, অনেক মজা লাগে। এই আম তেলটা আমার খুব ফেভারিট খিচুড়ির সাথে খেতে। তো আপনারা এই আম তেলটা ট্রাই করার চেষ্টা করবেন, একদম সিম্পল এবং এর ফ্লেভারটা অসাধারণ আসে। হয়তো অনেকেই জানে এই আম তেলের বিষয়ে। তো এই আম তেলটা অনেক সুন্দর এবং ইজিলি বানানো, খুব ইজি এবং খেতে খুবই সুস্বাদু। খিচুড়ির সাথেই মূলত এটি খেতে হয় এবং এর টেস্টটা অনেক সুন্দর। আপনি ইচ্ছা করলে ঝালমুড়ির সাথেও খেতে পারেন, সেটাও অনেক অসাধারণ লাগে। আমের একটা ফ্লেভার আসে এর ভিতরে, অসাধারণ একটি ফ্লেভার। তো ডিয়ার ভিউয়ার্স, আমার খিচুড়ি খাওয়া শেষ। তো এখন আমি লাস্ট ফিনিশিংটা করব হচ্ছে দই দিয়ে। তো আমার খিচুড়িটা শেষ করে আমি একটু দই নিয়ে নিচ্ছি। সব খাবারের শেষে একটু দই খেলে খুব ভালো লাগে, আর দইটাও অসাধারণ একটা দই। তো আমি খাওয়াটা শেষ করব দই দিয়ে। দইটাও অসাধারণ টেস্টি একটা দই। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন এবং কিছু জানার থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ।